নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্ট আমাদের সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায়শই মুড়ি ঘণ্ট বানানো হয়ে থাকে। তবে আমার বাড়িতে আমি কিভাবে মুড়ি ঘণ্ট বানাই সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে একটা কাতলা মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নেব। চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে চালটাকে ছাঁকনির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে চালের থেকে সমস্ত জলটা ঝরে যায়। এইভাবে আমি চালটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন, চাল থেকে সমস্ত জলটাই কিন্তু ঝরে গেছে। এবারে আমি চালটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে ঘিটাকে কড়াইয়ের চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে মিনিট 2-3 মতো ফ্রাই করে নেব। তবে এই সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। চালটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি চালটা এর থেকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1-1 করে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 2টো দারচিনি, 1টা এলাচ, তেজপাতা, গোটা জিরে। এবারে সমস্ত মশলাগুলোকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। মশলাটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে রাখা আদা, 1টা ছোট সাইজের টমেটো কুচি, 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। এতে করে টমেটোটা খুব সহজেই গলে যাবে। তবে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, ঢাকা খুলে দিয়েছি, টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল ব্যবহার করলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা চালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চালটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে চালটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই 2.5 বাটি জল আমি ব্যবহার করছি। জলটা যদি এইভাবে মেপে ব্যবহার করা হয় তাহলে মুড়ি ঘণ্টটা একদমই ঝরঝরে হবে। এবারে গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব। আমি 5 মিনিট পর ঢাকাটা খুললাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। আবার 5 মিনিট পর আমি চলে এলাম। দেখুন, জলটা কিন্তু
আর সেরকমভাবে নেই, অল্প একটু হালকা জলভাব রয়েছে, সেটা আর কিছুক্ষণ রেখে দিলেই জলটা টেনে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে মুড়ি ঘণ্ট। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবারে চিনি আর গরম মশলাটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আরও 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। দু মিনিট পর ফিরে এলাম, মুড়ি ঘণ্টটা একদম রেডি হয়ে গেছে। দেখুন মুড়ি ঘণ্ট একদম ঝরঝরে হয়েছে। এইভাবে যদি মেপে জল ব্যবহার করা হয় তাহলে মুড়ি ঘণ্ট কিন্তু এই রকমই ঝরঝরে হবে। এবারে আমি 5 মিনিট এটাকে এইভাবে রেখে দেব, তারপরে সার্ভ করব। আমি মুড়ি ঘণ্টটা সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।